ভ্যালিডিটি বার করব জির ভ্যালু এই একটা বার পেন্ডুলামের সাহায্যে। এবার যদি আমরা টাইম পিরিয়ড অফ অসিলেশন অফ দ্য বার পেন্ডুলাম দেখি, তার ফর্মুলা ওয়ার্কিং ফর্মুলা হচ্ছে টি ইকুয়াল টু টু পাই রুট ওভার কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার বাই জি এল, যেখানে জিটা হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এলটা হচ্ছে এই যে বারটা আছে বারের সেন্টার অফ গ্র্যাভিটি থেকে এই পয়েন্ট অফ সাসপেনশনের দূরত্ব, আর কেটা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন অফ দ্য বডি অ্যাবাউট দ্য সেন্টার অফ গ্র্যাভিটি। এবার এই ইকুয়েশনটাকে এটা যদি আমরা স্কোয়ার করি, দুধারে স্কোয়ার করলে এই ফর্মুলাটা দাঁড়াচ্ছে এল স্কোয়ার ইকুয়াল টু জি বাই ফোর বাই আর স্কোয়ার এল টি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার। তাহলে এল স্কোয়ার ভার্সেস এল টি স্কোয়ার যদি আমরা একটা গ্রাফ প্লট করি, তাহলে এটা একটা স্ট্রেট লাইন গ্রাফ হবে যার আমার স্লোপটা হবে হচ্ছে জি বাই ফোর পাই স্কোয়ার, আর আমার ইন্টারসেপ্টটা হবে হচ্ছে মাইনাস কে স্কোয়ার। এবার এই স্লোপ থেকে আমরা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, বারটা যদি ইউনিফর্ম হয়, হ্যাঁ, তাহলে এই বারটা টোটাল আমার ১৯টা হচ্ছে হোল আছে, তো মাঝে কোথাও আমার টেন হলে আমার হচ্ছে সিজি বা সেন্টার অফ গ্র্যাভিটিটা আছে, ঠিক আছে? তো বারটা ইউনিফর্ম হলে মোটামুটি এই বারের সেন্টারে কোথাও, এই বারটার আমরা যদি লেন্থটা মেপে নিই তাহলে লেন্থেরও মাঝামাঝি কোথাও আমাদের হচ্ছে, যদি এটা ওয়ান মিটার হয় তাহলে কোথাও সামওয়্যার অ্যাবাউট 50 সেন্টিমিটার আমার সেন্টার অফ গ্র্যাভিটিটা থাকবে যদি আমার বারটা ইউনিফর্ম হয়। এইবার সে 1 2 3 4 5 6 7 8 9 10 এটা হচ্ছে আমার টেন্থ হোল। তো এইটা আমরা এখানে একটা চক দিয়ে যদি মার্ক করে নিই, তাহলে এই হোল থেকে এই পয়েন্ট অফ সাসপেনশনের ডিস্টেন্সটা আমাকে মেজার করতে হবে। হ্যাঁ, এইটা হচ্ছে আমার এল, এইটা হচ্ছে আমার এল। এটা করব যে এই বারটাকে আমরা একটা অসিলেশন দেবো, ঠিক আছে? এবং 30 অসিলেশন আমরা টোটাল দেবো, সে বারটা আমার অসিলেট করছে, আমরা কোনো একটা পয়েন্ট থেকে আমরা এই অসিলেশনটা নেওয়া শুরু করব। তো এইখান থেকে এইখানে ফিরে এলে এটা হচ্ছে আমার 1 কমপ্লিট অসিলেশন, এরকম আমরা 30টা অসিলেশন নেব। এইবার যেটা আমরা করব যে আমরা এই বিভিন্ন হোলগুলোতে, সে পরীক্ষায় এক্সামিনেশনে তোমাদের কোয়েশ্চেনগুলো যেরকমভাবে আসে যে আমাদের ফর অ্যাটলিস্ট 5 হোলস আমাদের রিডিংটা নিতে হয়, তাহলে এখানে 1 2 3 4 5 এই 5 হোলে আমরা তার বেশিও নিতে পারি, তবে খুব যখন আমরা সেন্টার অফ গ্র্যাভিটির কাছে চলে যাই তখন কি হয় এটা অনেকটা একটু আনব্যালেন্সড মতো হয়ে যায়, তখন রিডিংগুলো অতটা ভালো আসে না। এবার নেক্সট যেটা আমরা করব যে এই একই জিনিসটা আমরা রিপিট করব ফ্রম দ্য আদার এন্ড, মানে এই বারটাকে যদি আমরা এখান থেকে রিমুভ করি, রিমুভ করে এই পয়েন্ট অফ সাসপেনশনটা তখন আমরা এখানে লাগাবো, দিয়ে এখানে যেরকম আমরা 1 2 3 4 5 5টা হোলে নিয়েছিলাম, একইভাবে উল্টো দিক থেকে আমরা 1 2 3 4 5 অ্যাটলিস্ট 5 হোলসে আমাদের রিডিংটা নিতে হবে। নিয়ে আমরা যেটা করব যে এল টি স্কোয়ার, হ্যাঁ, এলটাকে এই যে এটা যদি পয়েন্ট অফ সাসপেন্স, এটা যদি পয়েন্ট অফ সিজি হয়, এইটা যদি পয়েন্ট অফ সাসপেনশন হয়, এই দুটোর মধ্যে ডিস্টেন্সটা আমাদের বার করতে হয়, যখন আমরা সেকেন্ড হোলে থাকবো তখন এইটা হচ্ছে আমাদের ডিস্টেন্স, এবং এইভাবে আমাদের এই ডিস্টেন্সগুলো বার করতে হবে। দিয়ে আমরা যদি এক্স অ্যাক্সিসে এল টি স্কোয়ার প্লট করি আর ওয়াই অ্যাক্সিসে যদি আমরা এল স্কোয়ারটাকে প্লট করি, তাহলে আমরা দেখব একটা স্ট্রেট লাইন গ্রাফ পাবো, সেখান থেকে আমরা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি